কোনো নোটিশ ছাড়াই যেভাবে বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমিও তো ভাবছি যে আগামীকাল কি নিয়ে চর্চা হবে, কেউ উত্তর দিতে পারলো না। আমার মতো আমার অবস্থা, আমি ভেবে পাচ্ছি না যে আপনার বিধানসভা শুরু একদিন আগে ফোন যাচ্ছে যে আগামীকাল বিধানসভা হবে, কি দুদিন আগে ফোন যাচ্ছে, এটা মানে নজিরবিহীন ঘটনা দেখলাম।